হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। আবারও একটা হোয়াটসঅ্যাপের সেটিংস নিয়ে চলে আসলাম, যেটা হোয়াটসঅ্যাপ ক্যামেরা। ঠিক আছে, তো দেখুন, আপনারা বুঝতে পারছেন যে আমি এখন হোয়াটসঅ্যাপে আছি। তো হোয়াটসঅ্যাপ ক্যামেরা মানে আপনাদেরকে আমি কি বুঝাতে চাইছি সেটা আপনাদেরকে প্রথমে বলে নিই। তো হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর দেখুন, এই ওপরে দেখুন এখানে একটা ক্যামেরার চিহ্ন আছে। তো হোয়াটসঅ্যাপ ক্যামেরা বলতে এটাই আপনাদেরকে আমি বোঝাতে চাইছি। তো মূলত এটার কাজ কি এবং এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, এটাই আজকে আপনাদের আমি এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবারে আসল কথায় আসি, যে আপনাদের আমার দুটো হোয়াটসঅ্যাপ, মানে একটা বিজনেস হোয়াটসঅ্যাপ, দেখুন এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস বলে অপশন আসছে আমার। তো এটা বিজনেস হোয়াটসঅ্যাপটা আমি ইনস্টল করা আছে আমার। তো আপনারা নর্মাল হোয়াটসঅ্যাপ বা বিজনেস হোয়াটসঅ্যাপ, যে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন না কেন, তো এই হোয়াটসঅ্যাপের যে ক্যামেরা, তো ক্যামেরা অপশানটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো ক্যামেরাটা কেন দিয়েছে প্রথমে এটা আপনাদেরকে বলে নিই, যে আপনারা যে হোয়াটসঅ্যাপ যাদের সাথে আপনি চ্যাট করেন বা যাদের সাথে কিছু পাঠান, এটা সেটা ফটো বলুন, আপনার কোনো চ্যাট বা কোনো ভিডিও, আপনি যে কোনো কিছুই পাঠান না কেন, আপনাকে কিন্তু ক্যামেরা থেকে ক্লিক করে তারপরে পাঠাতে হবে। ঠিক আছে, বা আপনাকে কেউ পাঠিয়েছে সেটা আপনি ফরওয়ার্ড করে দিতে পারবেন। তো এই ক্যামেরাটার কাজ হচ্ছে যে আপনি যাকে পাঠাবেন, ধরুন আপনি একে পাঠাবেন, তো একে গিয়ে এইখানে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন না, এই যে নিচে দেখুন চ্যাট করার পাশে যে ক্যামেরাটা আছে, তো এই ক্যামেরাটাতে যদি আপনি ক্লিক করেন, ফটো যখন পাঠাবেন তখনই ক্লিক করেন বা ভিডিও ক্লিক করেন, তো কী হবে, তাহলে আপনি এই যে যার চ্যাটে ঢুকেছেন না ওকেই পাঠাতে পারবেন, পরে আপনাকে আবার অন্য কাউকে ফরওয়ার্ড করতে হবে। তো এটার জন্য আপনাকে কি দিয়েছে, একজনের জন্য এই ক্যামেরাটা দিয়েছে, একজনের জন্য এই ক্যামেরাটা, একজনের জন্য। আর হোয়াটসঅ্যাপ ক্যামেরা যেটা দিয়েছে আপনার এই ক্যামেরাটা, তো এটা আপনার সবার জন্য দিয়েছে, যে সব যতজন আপনার চ্যাটে আছে, মানে আপনার হোয়াটসঅ্যাপে আছে, তো সবার জন্য এই ক্যামেরাটা দিয়েছে। তো এখন বলি যে এই ক্যামেরাটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এটার উপকার কি পাবেন আপনি। তো দেখুন, আমি এখন আপনার হোয়াটসঅ্যাপ তো ওপেন আছে, হোয়াটসঅ্যাপে আছি, এটা আপনারা বুঝতে পারছেন খুব ভালো করে। তো এই যে ক্যামেরাটা আছে না, এখানে এখন আমি ক্লিক করছি, দেখুন। তো ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এখানে ক্যামেরা ওপেন হলো, মানে যেরকম গ্যালারি থেকে ওপেন হয়, নিচে দেখুন আমার যে ছবিগুলো ক্লিক করা আছে সেগুলো শো করছে এবং ক্যামেরা ওপেন হয়েছে। তো ক্যামেরাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো দেখুন আমার ক্যামেরা ওপেন হয়েছে। ঠিক আছে, তো ক্যামেরা আছে, আর এইখানে যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফ্ল্যাশের অপশান আছে, মানে পিছনে যে লাইটটা আপনার ক্যামেরা লাইট ফ্ল্যাশের, তো ওটার অপশান আছে। এখানে আপনার ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা করতে পারবেন, আর আপনার এখানে ফটো ভিডিও দুটোই করতে পারবেন, আর এই যে এটা অপশান আছে এটা গ্যালারি থেকে আপনি সেন্ড করতে পারবেন। তো এবারে আপনাকে আমি বলছি যে একটা ফটো ক্লিক করে দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, তো এটা আমি এখন ক্লিক করছি, তো আমি ক্লিক করলাম, তো দেখুন ফটোটা ক্লিক হয়ে গেল। তো ক্লিক হয়ে যাওয়ার পরে এবার কী অপশান এসছে, এখানে দেখুন নিচে এই যে এখানে টিক চিহ্ন আসছে, টিক চিহ্ন দিচ্ছি। তো আপনি এখান থেকে কী করতে পারবেন, কাট করতে পারবেন বা ফটোর উপরে কিছু লিখতে পারবেন, এডিট করতে পারবেন হালকা। ঠিক আছে, তো আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি, কিছু লিখছি না। তো কী হলো দেখুন, ওই যে ক্যামেরা দিয়ে ফটোটা ক্লিক করেছিলাম, ওই ফটোটা আমি স্ট্যাটাসেও লাগাতে পারবো এবং তার সাথে সাথে সবাইকে সেন্ডও করতে পারবো, ওই ক্যামেরাটা দিয়ে যদি ক্লিক করি। আর যদি আপনি চ্যাটের মধ্যে ঢুকে ক্যামেরাটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু একজনকে ছাড়া বেশি পাঠাতে পারবেন না। তো এটা হচ্ছে এর ফেসিলিটি। তো হোয়াটসঅ্যাপে এটা ভালো চিন্তা ভাবনা করেই ফিচার্সটা দিয়েছে, আপনারাও ইউজ করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন।